হ্যালো ভিউয়ার্স, গণিতের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শতকরা সংক্রান্ত সমস্যার পঞ্চম পর্বটি আজ। আজকের পর্বে আমরা শতকরার একাধিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে যথাক্রমে 20 ও 15% মূল্য ছাড় কত শতাংশ মূল্য ছাড়ের সমান হবে? ক 30, খ 32, গ 34, ঘ 35। এটি 29তম বিসিএস এ আসা একটি প্রশ্ন। চলুন এর সমাধানের বিস্তারিত কৌশলটি জেনে নেওয়া যাক। 20% মূল্য ছাড়ে প্রকৃত মূল্য 100 টাকা হলে আমাদের ছাড়কৃত মূল্য কত হবে? হ্যাঁ, 80 টাকা। তাহলে 15% মূল্য ছাড়ে প্রকৃত মূল্য 100 টাকা হলে আমাদের ছাড়কৃত মূল্য হবে 85 টাকা। 1 টাকা যদি প্রকৃত মূল্য হয় তাহলে ছাড়কৃত মূল্য হবে 85/100 টাকা। তাহলে যদি প্রকৃত মূল্য আমাদের 20% ছাড়ে প্রাপ্ত মূল্য 80 টাকা ধরে নিই, বর্তমান ছাড়কৃত মূল্যটি হবে 85 × 80/100 সমান 68 টাকা। তাহলে মোট ছাড় আমরা পাচ্ছি 100 - 68 অর্থাৎ 32%। চলুন এবার এর একটি শর্টকাট সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। তাহলে প্রথমেই 20% ছাড় যেহেতু পেলাম, তাহলে 20% ছাড়কৃত মূল্য 80 টাকা নিয়ে নিলাম। তার সাথে আমরা এবার যুক্ত করে নিব 80-এর তুলনায় আমাদের 15% ছাড়ে প্রাপ্ত মূল্য 85/100। এ দুটো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোট ছাড়কৃত মূল্য, যাকে আমরা বিয়োগ করব আমাদের প্রথম মূল্য অর্থাৎ 100 থেকে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোট ছাড়ের পরিমাণ অর্থাৎ 32%। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 32%। এবারে একটি 10,000 টাকার বিলের ওপর এককালীন 40% ছাড় এবং পরপর 36% ও 4% ছাড়ের পার্থক্য কত? ক 0, খ 144, গ 256, ঘ 400। এটি 13তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন। চলুন এর বিস্তারিত সমাধান কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক। 40% ছাড়ে 10,000 টাকার ছাড় আমরা পাবো 40 × 10,000/100 সমান 4,000 টাকা। তাহলে 36% ছাড়ে 10,000 টাকার ছাড় আমরা কত পাবো? 36 × 10,000/100 অর্থাৎ 3600 টাকা। তাহলে এই 3600 টাকা ছাড়ের পর আমাদের মূল্য দাঁড়াচ্ছে 6,400 টাকা। মানে সেই 6,400 টাকার ওপর 4% ছাড়ে আমাদের মোট ছাড় পাচ্ছি 4 × 6,400/100 অর্থাৎ 256 টাকা। তাহলে এবার আমাদের মোট ছাড়ের পরিমাণ কত হবে? হ্যাঁ, 3600 + 256 অর্থাৎ 3856 টাকা। তাহলে আমরা এবার ছাড়ের পার্থক্য নির্ণয় করতে পারি। 40% ছাড়ে আমাদের ছাড় ছিল 4,000 টাকা এবং 36% ও 4% ছাড়ের আমরা ছাড় পাচ্ছি 3856 টাকা, যার বিয়োগফল 144 টাকা। এটি আমাদের ছাড়ের পার্থক্য। তাহলে চলুন এর একটি শর্টকাট নিয়মও জেনে নেওয়া যাক। 36 × 10,000/100 এটি আমাদের 36% ছাড়ে প্রাপ্ত ছাড়। তার সাথে আমরা যোগ করব আরো 4% ছাড়ে প্রাপ্ত ছাড়, যা হবে 4 × 6,400/100। এ দুটোর যোগফল হবে আমাদের মোট 36% ও 4% ছাড়ের মোট প্রাপ্ত ছাড়। তাহলে তাকে আমরা বিয়োগ করব কার থেকে? হ্যাঁ, প্রথমেই পাওয়া 40% ছাড় অর্থাৎ 40 × 10,000/100 এটি থেকে।
তাহলে আমরা আমাদের ছাড়ের পার্থক্যটি পেয়ে যাচ্ছি, যা হচ্ছে 144। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 144 টাকা। চলুন পরবর্তী আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়িয়ে বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় ক 45% কম, খ 6.25% কম, গ 5% বেশি, ঘ 6.25% বেশি। এটি 27তম বিসিএস পরীক্ষায় আসা একটি প্রশ্ন। চলুন এর বিস্তারিত কৌশল সম্পর্কে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ধরে নিই আমাদের প্রাথমিক মূল্য 100 টাকা। তাহলে 25% বৃদ্ধিতে মূল্য কত হবে? হ্যাঁ, 125 টাকা। এবার যদি আমরা আবার 25% ছাড় দিই, তাহলে 100 টাকার পণ্যের মূল্য হবে 75 টাকা। যেহেতু আমাদের পণ্যের মূল্য ছিল 125 টাকা, তাই 25% ছাড়ে 125 টাকার পণ্যের মূল্য হবে 75 × 125/100, যা হবে 93.75 টাকা। তাহলে আমাদের মূল্য কমে যাচ্ছে 100-93.75, অর্থাৎ 6.25 টাকা। চলুন তাহলে এর একটি শর্টকাটও দেখে নেওয়া যাক। যেহেতু আমাদের প্রথমেই আমরা মূল্য বাড়ালাম 25%, তাই সেই 25-এর সাথে আমরা বিয়োগ করব পরবর্তীতে যে মূল্য আমরা কমালাম, অর্থাৎ 25 × 125/100। তাহলে এখানে আমরা পাচ্ছি 25 বিয়োগ 31.25। এখানে প্রথম 25টি হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধি, আর 31.25টি হচ্ছে আমাদের মূল্য হ্রাস। তাই আমাদের মোট মূল্যের পরিবর্তন আসছে -6.25। যেহেতু এখানে মূল্য পূর্বের তুলনায় কমেছে, তাই নেগেটিভ এসেছে। যদি পূর্বের তুলনায় মূল্য বেশি থাকতো, তাহলে আমরা একটি পজিটিভ মান পেতাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 6.25 টাকা কম। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে? ক 0.5% বেড়েছে, খ 0.25% বেড়েছে, গ 0.25% কমেছে, ঘ 0.5% কমেছে। চলুন এই প্রশ্নের সমাধানের বিস্তারিত কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে প্রাথমিক বেতন আমরা শুরুতেই ধরে নিচ্ছি 100। তাহলে 5% হ্রাসে 100 টাকার বেতন হয়ে গিয়ে দাঁড়াবে কত টাকায়? 95 টাকায়। তাহলে পুনরায় যদি আমরা 5% বৃদ্ধি করি, তাহলে 105 টাকা যদি বেতন হয়ে থাকে, সেটি গিয়ে দাঁড়াবে 105 × 95/100, অর্থাৎ 99.75 টাকায়। তাহলে এখানে আমাদের বেতন কমছে 100-99.75, অর্থাৎ 0.25 টাকা। তাহলে চলুন এর শর্টকাটটি সম্পর্কেও পুনরায় দেখে নেওয়া যাক। তাহলে প্রথমেই আমরা ধরে নিলাম 5% আমরা হ্রাস করেছি। তাহলে তার থেকে বিয়োগ দেব আমরা যত পরিমাণে বৃদ্ধি করেছি, অর্থাৎ 5 × 95/100। তাহলে 5 বিয়োগ 4.75, অর্থাৎ 0.25। এখানে আমাদের বেতন কমেছে 0.25। যেহেতু এখানে বেতন হ্রাসের পরিমাণ বেশি এবং বৃদ্ধির পরিমাণ কম, তাই আমাদের মোটের ওপর বেতন অবশ্যই হ্রাস পেয়েছে, অর্থাৎ 0.25 হ্রাস পেয়েছে। তাই আমাদের সঠিক উত্তরটি হবে 0.25 টাকা কমেছে। আপনার মোবাইল ফোনের
মাসিক বিল এসেছে 420 টাকা। যদি এক বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও 6 মাস পর 20% বৃদ্ধি পায়, তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে? ক 460.20 টাকা, খ 554.40 টাকা, গ 620.60 টাকা, ঘ 730.80 টাকা। চলুন এর বিস্তারিত সমাধান প্রথমেই দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা প্রাথমিক বিলটি পেয়ে যাচ্ছি 420 টাকা। তাহলে 10% বৃদ্ধিতে আমাদের বিল দাঁড়াবে 110 গুণ 420 বাই 100, অর্থাৎ 462 টাকা। তাহলে 20% বৃদ্ধিতে 420 টাকার বিল দাঁড়াবে 120 গুণ 462 বাই 100, অর্থাৎ 554.4 টাকা। চলুন এর একটি শর্টকাট পদ্ধতি জেনে নেওয়া যাক। যেহেতু আমাদের প্রাথমিক বিল 420 টাকা, তাহলে এর সাথে আমরা যুক্ত করব এর 10% বৃদ্ধি, অর্থাৎ 110 বাই 100, এবং তার সাথে যুক্ত করব এর 20% বৃদ্ধি, অর্থাৎ 120 বাই 100। তাহলে মোট বৃদ্ধিটি হয়ে যাবে আমাদের সর্বশেষ বিল, অর্থাৎ 554.4। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হবে 554.4 টাকা। চলুন আমাদের সর্বশেষ সমস্যাটির সমাধান দেখে নেওয়া যাক। একটি ছাত্রাবাসে মাসিক খাদ্য খরচ 4,200 টাকা। যদি এক বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরও এক বছর পর 20% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পরে ওই ছাত্রাবাসের মাসিক খাদ্য খরচ কত হবে? ক 5,330 টাকা, খ 5,544 টাকা, গ 5,820 টাকা, ঘ 6,400 টাকা। চলুন এর বিস্তারিত কৌশলটি দেখে নেওয়া যাক। যেহেতু আমরা প্রাথমিক খাদ্য খরচ ধরে নিয়েছি 4,200 টাকা, তাহলে 10% বৃদ্ধিতে 4,200 টাকার খাদ্য খরচ গিয়ে দাঁড়াবে 110 গুণ 4,200 বাই 100, অর্থাৎ 4,620 টাকা। তাহলে 20% বৃদ্ধিতে 4,620 টাকার খাদ্য খরচ কত দাঁড়াবে? 120 গুণ 4,620 বাই 100, অর্থাৎ 5,544 টাকা। এর শর্টকাটটিও আগের অঙ্কের মতোই হবে। যেহেতু আমাদের প্রাথমিক খরচ 4,200 টাকা, তাহলে তার সাথে যুক্ত করব আমরা এর 10% বৃদ্ধি, অর্থাৎ 110 বাই 100, এবং পুনরায় তার সাথে আমরা যুক্ত করব এর 20% বৃদ্ধি, অর্থাৎ 120 বাই 100। তাহলে এটি হবে আমাদের মোট মাসিক খাদ্য খরচ, যা 5,544। সুতরাং আমাদের সঠিক উত্তরটি হচ্ছে 5,544 টাকা। বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকবার জন্য। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানিয়ে যাবেন। পরিশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।